আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদের সামনে একটা কমিটি গঠন করে দিতে পারতেছি বলে সিলেক্ট করেছেন। সংগঠন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি বা আমাদের দ্বারা যদি কারো কোনো এত চেষ্টা করার পরে শেষ মুহূর্তে আমরা কমিটিটা মোটামুটি দাঁড়া করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ থেকে সবকিছু করতে। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সাধারণ সভা এই হলের নিচে আসলে প্রথম সভাটা, এই সভায় আসি এটা আবার পুনরায় করা লাগিয়া সবার সম্মতি দিয়েছিলাম। তো সেই মোতাবেক আমরা পুনরায় আবার এই গণতন্ত্র নিয়ে আলোচনা করিয়া সঠিক সিদ্ধান্ত ভাড়া কষ্ট করিয়া অনেক মিটিং করিয়া ওইসব ফর্ম ফিল আপ করে দিছি। আমরা যাচাই বাছাই করে দেখছি যে এরা 76টা ফর্ম আমরা পাইছিলাম সদস্য হন এবং 176 জন বৈধ হিসাবে। দুইটা শব্দ আছে যে আমরা গণতন্ত্র কইছে যে আমরা সিলেকশন অথবা ইলেকশন, যেহেতু আমরা ইলেকশন যাওয়ার আছে পাইছি। আর এক্সিকিউটিভ কমিটিতে যারা এবং চিন্তা ভাবনা করি আমরা কমিটি বসি, কমিটি যারা আজকে আমি এটা অনুরোধ করি এই প্রথম কমিটি আপনারা বলতে পারেন, আমরা পাঠ বর্ধিত করতে পারেন এবং আমরা কিছু করতাম পারি। আসলে এখনো বেশি কিছু হওয়ার নাই, যেহেতু এটা উপদেষ্টা মণ্ডলীর সভা, একটা নতুন কমিটি দেওয়া ওর দীর্ঘ দুই বছর কয়েক বছর ধরে আমাদের মনোবৃত্তি উদ্ভূত হয়েছিল। আর সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়েই আমরা উদ্যোগ নিয়েছিলাম প্রায় বছর দেড়েক আগে। কাজ করতে পারেননি, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন জন্য সুপ্রিয় ব্যক্তি জনাব মানিক ভাই। তাই মানিক ভাইকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দেবেন। মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব আব্দুর রহমান মোনা সাহেবকে কিছু বলা লোকেও হওয়া কিছু বলা। আমরা গত দুই বছর অনেক প্রচেষ্টা করছি, করিয়া আমরা আইসকে দ্বারপ্রান্তে আমরা হচ্ছি। আমরা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সালাম আলাইকুম। তো ফেলো আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী দেরিবার লাগি। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, মৌলভীবাজার জেলা সম্পর্কটা হইল এই যে প্রাণের বন্ধন, এই বন্ধনটা হইল মেইন জিনিস। এবং আজকে অনুষ্ঠানে এটা প্রমাণ হয়েছে যে যদিও মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের মিটিং কিন্তু উপস্থিত, এবং আজকে যে মৌলভীবাজার অ্যাসোসিয়েশন আমার লোক যেমন মানিক ভাই আর আমার বাতিদা ফেরদুস রহমান আমার লোক একদিন আলাপ করছিলাম। আমি মনে করি যে আগামী বছরের ভিতরে এটা চিন্তা করবো এবং আমি মনে হয় অ্যামাউন্ট দেয় আমিও আপনার লগে শরিক থাকবো মৌলভীবাজার জেলাবাসী হিসাবে। এবং আমি দেখতাম চাই আগামী অ্যাসোসিয়েশন টিকাইয়া রাখা হইল গিয়ে সবচেয়ে বড় কথা। হয়তো আজকের খানিদানির পরে দেখবা যে আগামী সপ্তাহ থেকে আর কোনো খবর নাই। তো আমি অনুরোধ করবো যারা নতুন কমিটি তাইরা সামর্থ্য আছে ও পরিমাণ করবা। আর আমি নতুন কমিটি যেটা ওইব আশা করলাম ইনশাল্লাহ ওইব, তারা অভিনন্দন জানাইয়া আমার বক্তৃতা শেষ করবো। থ্যাংক ইউ। এই সভার মাননীত সভা মণ্ডলীর শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আগমনে আজকের এই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ চাকচিক্য সভায় আপনাদের শুভযাত্রায় যা কিছু প্রয়োজন হবে আমরা আপনাদের জন্য সদা সর্বদা দুই হাত বাড়িয়ে আপনাদের অপেক্ষায় প্রস্তুত থাকবো
ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সমিতিকে এই অবস্থানে নিয়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে যাদের আপ্রাণ চেষ্টা অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের এই সমিতির আবির্ভাব হতো না তিনিদের উল্লেখ নাম উল্লেখ না করলে আমার বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ থেকে যাব করে চলে আসবেন এখানে আমাদের চেয়ার আছে এখানে চেয়ারে আসন গ্রহণ করিবেন এখন সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন সাহেদ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আমিন শাহ সভাপতি সাহেব আব্দুল কাদের সাহেব যেটা আছে আর কি মূল্যবান সম্পদ হল আর কি এক নজরে আমার সভাপতি সাহেব ঘোষণা ঘটা আর কি কিতা কিতা আছে আর তারা আমরা সন্দেহ দিব আর কি কমিটি উপদেষ্টা বইয়া যদিও মৌলভীবাজার যেহেতু আপনারা জেলাবাসী যদি নতুন কমিটি উপহার দেওয়া হলো আমরা অ্যাসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্দেশ্য সংগঠনের অগ্রযাত্রায় আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব এবং আমাদের ইউনিটি আগামীর জন্য সম্মানিত ভাইরা এই সমিতির মূল তালিকা শক্তি হলেন আপনারা সুতরাং লক্ষ্য সমিতির সুতরাং সমিতির গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখতে মৌলভীবাজার সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান মঞ্চে উপস্থিত এবং আমরা প্রথম যাত্রা শুরু করেছিলাম রিজেন থেকে আর সেই আজকে এসে আমরা এমন এক প্রান্তে এসে পৌঁছতে পারছি যেখানে আমরা অতি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে একটা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আজকের এই কমিটি আমাদের সমিতির জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে নির্বাচিত করায় নিষ্ঠার সাথে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সাথে আমাদের নতুন সভাপতি জনাব আব্দুল কাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং উপস্থিত মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ এবং আগামীতে যেন আমরা এই কমিটি এই অ্যাসোসিয়েশনের লক্ষ্যে এবং ভালো কাজ করতে যেতে পারি সেই লোক জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে অধ্যক্ষের সবার সম্মানিত সভাপতি উপস্থিত সুধীমণ্ডলী সালামু আলাইকুম অধ্যক্ষের আজকে গঠিত নতুন কমিটি থেকে শুরু হলো মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু এখন আমাদের কাজ হবে মৌলভীবাজারের সকল বাসিন্দা যারা মিট এবং ওয়েস্ট গ্লামরগানে বসবাস করেন সবাইকে নিয়ে আমরা সমিতিকে আরও চাঙ্গা করে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই আমাদের প্রত্যাশা সবার সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম